গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের ব্যাকরণের শব্দ গঠনের প্রাথমিক কৌশল এই অধ্যায়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম এবং অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি তোমাদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছিলাম। আজকে দুইয়ের দাগের দেখো এমসিকিউ যেগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমি একের দাগটা করেছি, দুইয়ের দাগের আজকে দেখো যেটা আছে যে নিচের বাক্যগুলির স্থূলাক্ষর পদগুলির পরিবর্তে প্রকৃতি প্রত্যয়যুক্ত শব্দ বসাও, যে একটা বোল্ড করে দেওয়া অংশ রয়েছে সেটাকে বদলে একটা প্রকৃতি প্রত্যয়যুক্ত শব্দ বসাতে হবে। প্রথমটা করে দেওয়া আছে, যুদ্ধের সময় বোমা ফেলে এমন বিমানকে ব্যবহার করা হয়, কি করা হয়েছে, যে বোমা ফেলে এমন বিমান সেটাকে বলা হচ্ছে বোমারু বিমান। তাহলে যুদ্ধের সময় বোমারু বিমানকে ব্যবহার করা হয়। নেক্সট, ঢাকায় তৈরি মসলিন কাপড় খুবই জনপ্রিয়। তাহলে ঢাকায় তৈরি যা তাকে কি বলা হবে, তাকে বলা হবে ঢাকাই। ঠিক আছে, তাহলে এটা লিখতে হবে যে আমি শুধু উত্তরটা যেটা হবে সেটা লিখে দিচ্ছি। দেখো তাহলে দুইয়ের দাগের খ, এটাতে শুধু বোল্ড করা জায়গাটায় কি বসবে, ঢাকাই মুসলিম খুব বিখ্যাত, তাহলে ঢাকাই শব্দটা বসবে এখানেতে, ঢাকাই শব্দটা বসবে। নেক্সট গ, এখন ভাড়া থাকে এমন লোক উচ্ছেদ করা খুবই মুশকিল, তাহলে ভাড়া থাকে এমন লোক এটাকে কি বলা হবে, ভাড়াটে, ভাড়াটে। নেক্সট হচ্ছে দেখো, ঘয়েরটা এখন অনেক গ্রামে অবস্থিত সমবায় ব্যাংক থেকে কৃষি ঋণ পাওয়া যায়, তাহলে গ্রামে অবস্থিত কি হবে এখানে, গ্রামে অবস্থিত হবে গ্রামীণ, গ্রামে অবস্থিত গ্রামীণ। নেক্সট হচ্ছে ময়েরটা, পত্রিকাটি 3 মাস অন্তর প্রকাশিত হয়, 3 মাস অন্তর মানে ত্রৈমাসিক। ঠিক আছে, এইগুলো বসাতে হবে বোল্ড করা জায়গাগুলোতে। আচ্ছা, এবারে যেটা তিনের দাগে শূন্যস্থান পূরণ করো, দেখো একটা করা আছে বাঁধ প্লাস অন সমান বাঁধন, অর্থাৎ প্রত্যয়টা বসাতে হবে, প্রত্যয়টা বসিয়ে শব্দটা গঠন করতে হবে। আমি উত্তরগুলো কী হবে সেটা করে দিচ্ছি তিনের দাগে। তাহলে প্রথম, তারপর আছে রাঁধ প্লাস ড্যাশ সমান রাঁধা, রাঁধ প্লাস কী হবে আ, আ প্রত্যয় বসবে রাঁধা। তারপর হচ্ছে লড় প্লাস ড্যাশ সমান লড়াই, তাহলে কি বসবে, আই প্রত্যয় বসবে, লড় প্লাস আই সমান লড়াই হবে। গা প্লাস ড্যাশ সমান গাইয়ে হবে, ইয়ে প্রত্যয় বসাতে হবে এখানে, গা প্লাস ইয়ে সমান গাইয়ে হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, নাচ প্লাস ড্যাশ সমান নাচ, ইয়ে নাচিয়ে আছে, তাহলে এখানেও ইয়ে প্রত্যয় বসবে, নাচ প্লাস ইয়ে সমান নাচিয়ে। আচ্ছা, মিস প্লাস ড্যাশ, মিস প্লাস ড্যাশ কী হবে, এখানে মিশুক আছে, তাহলে উক প্রত্যয় বসবে, মিস প্লাস উক সমান হচ্ছে মিশুক। আচ্ছা, রাঁধ প্লাস ড্যাশ রাঁধুনি, তাহলে উনি প্রত্যয় বসবে, এগুলো সব বাংলা প্রত্যয় বসছে, রাঁধ প্লাস উনি রাঁধুনি। ঝড় প্লাস ড্যাশ সমান ঝড়তি, তাহলে তি প্রত্যয় ব্যবহার করতে হবে, ঝড় প্লাস তি সমান ঝড়তি। মহত্ত্ব, তাহলে দেখো মহত প্লাস তয় বয় দেওয়া আছে, এটাকে শব্দটা তৈরি করতে হবে, তাহলে মহত্ব শব্দটা লিখতে হবে, মহ তয় তয় বয় মহত্ব হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, তারপরে যেটা আছে মুন্সি প্লাস আনা কি হবে, মুন্সি প্লাস আনা, এটা হবে মুন্সি আনা, মুন্সি আনা, মুন্সি আনা হবে। নিন্দা প্লাস উক কি হবে, নিন্দুক। নেক্সট, ঝগড়া প্লাস টিয়া, ঝগড়াটিয়া, কথাটা ঝগড়াটিয়া তার থেকে হচ্ছে ঝগড়াটে, কথাটা হবে ঝগড়াটে, ঝগড়াটে, এটা প্রথম লাইনটা করলাম। ঠিক আছে, আমি ইরেজ করে দিচ্ছি, তারপর দ্বিতীয় লাইনটায় যাচ্ছি। তিনের দাগের সেকেন্ড যে লাইনটা আছে দেখো, মাঝ প্লাস ড্যাশ সমান মাজন, তাহলে কি হবে, অন বসবে, অন প্রত্যয় বসবে এখানে, অন। আচ্ছা, নেক্সট হচ্ছে আস প্লাস ড্যাশ সমান আশা, আ প্রত্যয় বসবে, আশাতে আ। আচ্ছা, ঝাল প্লাস আই সমান ঝালাই হবে, আই প্রত্যয় বসবে এখানে, ঝাল প্লাস আই সমান ঝালাই। লিক প্লাস ড্যাশ লিখিয়ে বলছে, লিক প্লাস ইয়ে প্রত্যয় ব্যবহার করতে হবে, সমান হবে লিখিয়ে, বাংলা প্রত্যয়গুলো করতে পারবে সহজ খুব। শুন প্লাস ড্যাশ সমান শুনিয়া, তাহলে ইয়া প্রত্যয় ব্যবহার করছে, শুন প্লাস ইয়া শুনিয়া। ভাব প্লাস ড্যাশ সমান ভাবুক, তাহলে এখানে উক প্রত্যয় ব্যবহার করতে হবে,
ভাবুক হয়ে যাবে, হয়েছে। নেক্সট হচ্ছে খাট প্লাস ড্যাশ সমান খাটুনি, খাট প্লাস উনি প্রত্যয় ব্যবহার করবো এখানে, উনি প্রত্যয় ব্যবহার করলে খাটুনি শব্দটা হবে। আচ্ছা পর প্লাস ড্যাশ সমান পড়তি, পর প্লাস কী হবে, তি প্রত্যয় ব্যবহার করতে হবে, পড়তি। তারপরে যুক্ত করা আছে শব্দটা লিখতে হবে, দায়ী প্লাস ত সমান হচ্ছে দায়িত্ব, দায়িত্ব। নেক্সট হচ্ছে দেখো হিন্দু প্লাস আনা সমান হচ্ছে হিন্দু আনা, হিন্দু আনা। আচ্ছা নেক্সট হচ্ছে মিথ্যা প্লাস উক সমান মিথ্যুক, মিথ্যুক। নেক্সট হচ্ছে তামা প্লাস টিয়া, তামাটিয়া, তার থেকে পরিবর্তিত হয়ে আসে তামাটে, কথাটা হচ্ছে তামাটে, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল, এবার আমি থার্ড লাইনটায় চলে যাচ্ছি, এটা ইরেজ করে দিচ্ছি। এখানে দেখো থার্ড লাইন যেটা আছে যে বুন প্লাস ড্যাশ সমান বুনন, বুন প্লাস অন প্রত্যয় ব্যবহার করবে, বুনন হয়ে যাবে। আচ্ছা কর প্লাস ড্যাশ সমান করা আছে তাহলে আ প্রত্যয় ব্যবহার করব, করা হয়ে যাবে। আচ্ছা উত্তর প্লাস উত্তরাই, উত্তর প্লাস আই প্রত্যয় ব্যবহার করতে হবে, উত্তরাই হয়ে যাবে, উত্তর প্লাস আই প্রত্যয় ব্যবহার করলে উত্তর উদ্রায় হবে। খেল প্লাস ডস সমান খেলিয়ে, ইয়ে প্রত্যয় ব্যবহার করতে হবে, খেলিয়ে, এটা থার্ড লাইনটা বলছি আমি। আচ্ছা দেখ প্লাস ড্যাশ সমান দেখিয়া, দেখ প্লাস ইয়া প্রত্যয় ব্যবহার করবো আমরা, দেখিয়া হয়ে যাবে। আচ্ছা নিন্দা, নিন্দ প্লাস ড্যাশ সমান নিন্দুক, উক প্রত্যয় হবে, নিন্দুক, হয়েছে। চির প্লাস ড্যাশ সমান চিরুনি, উনি প্রত্যয় ব্যবহার হবে, চির প্লাস উনি সমান চিরুনি। ঘাট প্লাস ড্যাশ সমান ঘাটতি, তি প্রত্যয় ব্যবহার করতে হবে ঘাটতিতে, হয়েছে। তারপরে তোমার হচ্ছে যুক্ত করতে হবে স্থায়ী প্লাস তো, স্থায়িত্ব, স্থায়িত্ব। আচ্ছা ঝি প্লাস আরি, এখানে তোমার ঝাড়ি হবে, আচ্ছা ধোঁয়া প্লাস টিয়া ধোঁয়াটে, আদি প্লাস ন সমান হচ্ছে আদিত্য, ঠিক আছে। তাহলে এটা এইভাবে যুক্ত করে করা হলো এটা। আচ্ছা বাকি চারের দাগে যেটা আছে, মূল শব্দ বা ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়েছে সেটা দেখাও, এটাকে ভাঙতে হবে, মানে মানে তোমাকে ভেঙে দেখাতে হবে কোন প্রত্যয় যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা আমি নেক্সট দিন করাবো, আজকে তিনের দাগটা করিয়ে দিলাম, নেক্সট দিন চারের দাগটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। আবার পরের দিন দেখা হবে।